চারটি হারাম নাম কখনো সন্তানের আপনি রাখতে পারবেন না। চারটি হারাম নাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সুন্দর সুন্দর নাম রাখেন কোনো বাধা নাই, কিন্তু চারটি নাম, এই নামগুলো রাখা হারাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই নামগুলো অত্যন্ত পছন্দের নাম। আর রহমান, আর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দয়ার মালিক আল্লাহ তাআলা দুইটা নামকে সবচেয়ে বেশি পছন্দ করেন। একটা হলো কি আব্দুর রহমান, আর একটা হলো আব্দুল্লাহ। আপনার এই নামগুলো আপনার রাখবেন, কিন্তু চারটা নাম রাখা কিন্তু হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই চারটা নাম রাখা যাবে না, করছেন কালো ভুলেও আপনার সন্তানের এই চারটা নাম আপনারা রাখবেন না। এক নম্বর মালিকুল আমলাখ, মালিকুল আমলাখ, এই নামটা আপনি রাখতে পারবেন না। মালিকুল আমলাখ, এই নামের অর্থ হচ্ছে সমস্ত বিশ্ব জগতের মালিক, সমস্ত বিশ্ব জগতের মালিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব জগতের মালিক কে? বিশ্ব জগতের মালিক হলেন আমার মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ তাআলা। সুতরাং এই মালিকুল আমলাখ, বিশ্ব জগতের মালিক, এই নাম আপনি কখনো আপনি রাখবেন না। যদি রাখেন, এই নামটা রাখা কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু হারাম, করছেন কালো আপনি এই নাম রাখতে পারবেন না। দুই নম্বরে যে নামটা রাখা হারাম সেটা হলো মালিকুল মুলুক, মালিকুল মুলক, রাজ্যের রাজ্যের রাজা। এই বন্ধু, রাজ্যের রাজা যিনি, তিনি হলেন আমার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর إنك على كل شيء قدير. আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মানের চেয়ার থেকে টান ধরে নামানোর মালিকও আল্লাহ। এ বন্ধু আহবাব, এই জন্য রাজ্যের রাজা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য খবরদার, খবরদার, এই নামটা আপনারা কখনো রাখবেন না। যেই নাম যেটা, সেটা হলো মালিকুল মুলক, মালিকুল মুলক শব্দের অর্থ হলো রাজ্যের রাজা, রাজ্যের রাজা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিন নম্বর শাহেনশাহ, জগতের বাদশাহ শাহেনশাহ যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এ বন্ধু, জগতের বাদশাহ যিনি, তিনি হলেন আমার মালিক আল্লাহ তাআলা। জগতের বাদশাহ পৃথিবীর কেউ নয়, আমাকে আপনাকে যেই আল্লাহ তাআলা জান দিয়েছে, আমাদেরকে সুন্দর করে বানাইছেন, আমাদেরকে যিনি খাওয়ান, আমাদেরকে যিনি লালন পালন করেন, আমাদের হায়াত যিনি দিয়েছেন, আমাদের মাউত যিনি দিয়েছেন, তিনি হলেন বাদশাহ, তিনি হলেন জগতের বাদশাহ, তিনি হলেন শাহেনশাহ। খবরদার, আপনারা এই শাহেনশাহ নামটা আপনারা রাখবেন না, এটা কিন্তু রাখা হারাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চার নম্বর যেই নামটা যেটা, সেটা হলো সাইয়েদুন্নাস, মানব জাতির নেতা, মানব জাতির নেতা, সাইয়েদুন্নাস, মানব জাতির নেতা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। মানব জাতির নেতা পৃথিবীর কেউ নয়, এই পৃথিবীর মানব জাতি আমরা যারা আছি সব হলাম আমরা মানব, এই মানব জাতির নেতা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই চারটা নাম কুরসিন কালো আপনার সন্তানরা রাখবেন না। এক নম্বর যেটা আমি বলেছি আপনাদেরকে, মালিকুল আখল আমলাক, এই অর্থ, নামের অর্থ হচ্ছে কি, সমস্ত বিশ্ব জগতের মালিক, মালিকুল মুলক, রাজ্যের রাজা। তিন নম্বরে কি, শাহেনশাহ, জগতের বাদশাহ। চার নম্বর সাইয়েদুন্নাস, মানব জাতির নেতা।
এই চারটি নাম আপনারা করছেন কল আপনার সন্তানরা রাখবেন, এই চারটি নাম রাখা কিন্তু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের বুঝদান করুক। অত সুন্দর সুন্দর নাম রয়েছে, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই নামগুলো আপনারা রাখবেন, আব্দুল্লাহ, এই নামগুলো আপনারা রাখবেন, আল্লাহর কাছে বড় পছন্দের নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।